আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটি রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে, কাঁচা আমের টক আচার। আজ আমি এই আচারটার স্টেপ বাই স্টেপ ফুল প্রসেস আমি শেয়ার করব আপনাদের সাথে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই আচারের স্পেশালিটি হলো এই আচারটা মশলাদার আচার, আর খেতে খুবই মজা, সারা বছর সংরক্ষণ করা যাবে। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আচারটা তৈরি করার জন্য আমি বড় দেখে কাঁচা আম নিয়ে নিলাম, আর কাঁচা আমগুলো কিন্তু আমি আটি শক্ত দেখে নিয়েছি, কারণ আটিটা কিন্তু একটু শক্ত থাকলে খেতে খুবই মজা লাগে আর সারা বছর সংরক্ষণ করার জন্য ভালো হয়। তো আপনারা একটু পোক্ত আম দেখে শুনে নেবেন। এখন আমি ভালো করে আমগুলো ধুয়ে শুকিয়ে এখন কেটে নিচ্ছি একে একে করে। আর আমি আমগুলো কিন্তু বেশি বড় বড় করে কাটবো না, আমি তিন ভাগে করে কাটতেছি। আপনারা যদি একটু বড় করে আচারগুলো খেতে চান তাহলে দুই ভাগ করবেন। আমগুলো কিন্তু আটিগুলো শক্ত হয়ে গেছে, এই জন্য কিন্তু আমার কাটতে একটু কষ্ট হচ্ছিল, কিন্তু এই আচারগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায়। এই দেখেন আটিগুলো শক্ত হয়ে গেছে, তো আমি একে একে সবগুলো আম কেটে নিব। এখানে কিন্তু 2 কেজির মতো আম আছে, আর আমি সেই অনুযায়ী সব মশলা অ্যাড করব। তো দেখেন আমি আমগুলো কিন্তু ভালো করে সবগুলো কেটে, পানিটাও কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন আমি আমগুলো ঢেলে নিচ্ছি। তারপর হচ্ছে আমগুলো আমি ঢেলে নিচ্ছি, আর একটা আম একটু হলুদ কালারের হয়ে গেছে কিন্তু শক্ত আছে কিন্তু। আর এখন আমি হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া আর হচ্ছে সরিষা বাটা, কালো সরিষা বাটা নিয়ে নিলাম। আমগুলো মাখিয়ে নিব এখন লবণ, হলুদ আর সরিষা বাটা দিয়ে। আর সরিষা বাটার মধ্যে কিন্তু আমি 4টার মতো শুকনা ঝালও দিয়েছি বেটে। একসাথে সরিষা আর শুকনা ঝাল বেটে একটা মশলা তৈরি করে আর হলুদ লবণ দিয়ে আমটা সুন্দর করে মাখিয়ে নিব, যেন আমের সব জায়গায় মশলাগুলো পৌঁছিয়ে যায়। এখন আমি এই আমটা ভালো করে মেখে দুই ভাগে ভাগ করে রোদে দিব। একটা ছড়ানো কোনো পাত্রে আপনারা আমগুলো শুকা দিবেন। তো দেখেন হয়ে গেছে, আর এখন আমি ছাদে চলে এসেছি আমগুলো শুকা দিতে। আর এই আমটা কিন্তু আমি একদিন কড়া রোদে শুকিয়ে নিব আমগুলো, আর এক পাশ শুকা হলে আরেক পাশ উল্টিয়ে দিব। আর একটা আমি নেট দিয়ে বা হচ্ছে পাতলা কাপড় দিয়ে ঢেকে দিয়েছি। আর এখন আমি একদিন পর ফিরে আসলাম আমগুলো নিয়ে, আর আমগুলো একদম শুকিয়ে গিয়েছে। আর এই দেখেন আমি কিছু রসুনের কোয়াও শুকিয়ে নিয়েছি, ভালোভাবে কেটে ধুয়ে শুকিয়ে নিয়েছি। আর এখানে আমি মশলা গুঁড়া করব, 2টা মশলা লাগবে আচারের জন্য। তো প্রথমে দেখেন প্রথম গুঁড়া মশলাটা লাগছে গোটা ধনিয়া, কিছু জিরা আর 5 ফোড়ন নিয়েছি আমি। আর পরে আমি কতটুক নিচ্ছি মশলাটা আমি পরে দেখিয়ে দিব। আর এখন আমি একটা কড়াইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে হালকা করে হালকা আঁচে ভেজে নিব, যেন পুড়ে না যায়। আর একটু ভেজে নেওয়ার কারণে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখন আমি আরেকটা মশলা তৈরি করব, বাটা মশলা, যার জন্য আমি সরিষা নিয়েছি, কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি 5 থেকে 10 মিনিটের মতো। তো
তো এখানে এক মুঠের মতো সরিষা আছে। তারপর হচ্ছে নিয়েছি কিছু রসুন কুচি আর এক চিড়ের মতো আদা কুচি। আমি এখানে দুইটা রসুন দিয়েছি। এখন আমি তিনটা মশলা মিলে পেস্ট করে নিয়েছি, সরিষা, আদা আর রসুন। আপনারাও এরকমভাবে পেস্ট করে নিতে পারেন বা আলাদা আলাদা করে পেস্ট করে নিতে পারেন, আপনাদের ইচ্ছা। আর আপনারা চেষ্টা করবেন এর মধ্যে কিন্তু পানি খুবই পরিমাণে কম দিতে। আর এই দেখেন গুঁড়া মশলাও কিন্তু রেডি। তো এখন চলে যাওয়া যাক রান্নার প্রসেসে। প্রথমে আমি একটা কড়াই নিয়ে ভালো করে কড়াইটা শুকিয়ে নিলাম। তারপর পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব। সরিষার তেল কিন্তু আমি এখানে অনেকটা পরিমাণে দিয়েছি, কিন্তু কড়াইটা একটু গর্ত এই কারণে কম কম দেখাচ্ছে। এখানে প্রায় আমি 1 কেজি থেকে একটু কম দিয়েছি, এরকম আন্দাজে দিয়েছি। এবার আমি বাটা মশলাটা দিয়ে দিব, তেলটা একটু গরম হলে, কারণ বাটা মশলার কিন্তু একটা ফ্লেভার আসছে আর সরিষার তেলেরও একটা স্মেল আসে। তো দুইটাই কিন্তু ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব গরম মশলা, এলাচ আর হচ্ছে 3টা তেজপাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে আমি যে রসুনগুলো গোটা রসুনগুলো শুকিয়ে নিয়েছিলাম সেই রসুনগুলো একে একে দিয়ে দিব। আর এই রসুন আর হচ্ছে শুকনা ঝাল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আচারে। এই দেখেন এখন শুকনা ঝাল দিয়ে দিব, খুবই ভালো লাগে আমার কাছে এরকম গোটা রসুন ঝাল দিয়ে আচারটা তৈরি করতে খুব ভালো লাগে। এখন ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে আমি আমগুলো দিয়ে দিব। আমগুলো দেওয়াটা কিন্তু একটু স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচের মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ। লবণটা আপনারা আন্দাজ মতো দিবেন আপনাদের স্বাদ অনুযায়ী। তারপর দিয়ে দিব ঝালের গুঁড়া। ঝাল যেহেতু আমি ঝালটা কিন্তু বাটা ঝাল কিন্তু দিয়েছি 4টা যখন আমি আম শুকিয়ে নিয়েছি, সেই কারণে আমি ঝালটা কিন্তু এখন পরিমাণে কমই দিলাম। তো আপনারা আপনাদের মানে পরিমাপ বুঝে দিবেন, আপনারা যেমন যে ঝাল খেতে পারেন তেমনই দিবেন। এখন আমি এইখানে 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিব। চিনিটা কিন্তু আমি এখানে একটুও বেশি অ্যাড করব না, কারণ হচ্ছে এইটা কিন্তু টক আচার আর চিনিটা দেওয়ার কারণ একটাই, একটু স্বাদের জন্য। কারণ চিনিটা দিলে কিন্তু একটা স্বাদ আসে না, এই কারণে দিলাম 1 টেবিল চামচের মতো। তারপর আমি দিয়ে দিব এখানে আমার গুঁড়া করে রাখা মশলা। এখন আমি পরিমাপটা বলে দিব, এইখানে আমি 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম আমার গুঁড়া করে রাখা মশলাটা। আর এইখানে কিন্তু আমের পরিমাণটা আমি বলিনি, সেটা একটু বলে দিচ্ছি। এইখানে আমি 2 কেজির মতো আম নিয়েছি। তো 2 কেজি আমের পরিমাণে আমি কিন্তু সব কিছু মশলা সব কিছু অ্যাড করতেছি, আপনারাও কিন্তু সেই অনুযায়ী অ্যাড করবেন। 1 কেজির জন্য 1 টেবিল চামচ গুঁড়া মশলা অ্যাড করবেন। এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আমগুলো। আমটা নামিয়ে নেওয়ার আগে 5 মিনিট আগে আমি এখন এর মধ্যে অ্যাড করব সাদা ভিনিগার। আমি এইখানে 1/2 কাপের মতো ভিনিগার অ্যাড করব, যেন আমটা সারা বছর ভালো থাকে। আর এই আমটা কিন্তু ফ্রিজে রাখলেও 2 বছরের মতো ভালো থাকবে, আর আপনারা যদি বাইরে রাখেন তাহলেও কিন্তু আপনাদের কয় মাস এই আমটা ভালো থাকবে, যদি আপনারা হাত না দেন, চামচ দিয়ে নিয়ে খান তাহলে কিন্তু খুবই ভালো থাকবে। আর দেখেন আমার আমটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিব আর এখন আমটা ফুলভাবে ঠান্ডা হয়ে যাবে। আর আমি এইখানে কিছু বয়াম ভালো করে ধুয়ে গরম পানির মধ্যে ফুটিয়ে ভালো করে শুকিয়ে
নিয়েছি। এখন আমি আমগুলো দেখেন কতটা সুন্দর কালারফুল হয়েছে, আর এখন দেখেন কত পরিমাণে তেল দেখা যাচ্ছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করি আমটা কেমন হলো, আপনারা একটু দেখেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আপনাদের কমেন্ট পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে, তো আপনাদের যদি কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটন অবশ্যই প্রেস করে দিবেন, আমার নতুন কোনো ভিডিও দেখার জন্য সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনার ফ্যামিলি ও ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন আমার ভিডিওগুলো। তো আপনাদের কাছে সাথে শেয়ার করে নিলাম, দেখেন কতটা সুন্দর ও লোভনীয় লাগছে আচারটা। আর এই আচারটা কিন্তু আপনারা যে কোনো ভর্তার সাথে বা ভাতের সাথে বা খিচুড়ির সাথে খেতে কিন্তু খুবই মজাদার এই টক আচার। আর আমি কিন্তু আপনাদের সাথে টক মিষ্টি আরেকটা আচার শেয়ার করব, তো আপনারা অবশ্যই জানাবেন কিন্তু কেমন হলো আজকের ভিডিওটা, আজকের আচারটা। এখন আমি বয়ামগুলোর মধ্যে একে একে আচারগুলো ঢেলে নিব। আর এই আচারটা কিন্তু আপনার পরিবারের সবাই খেতে খুবই পছন্দ করবে। তো দেখেন আমার একটা বয়ামে ঢালা হয়ে গিয়ে আরেকটা বয়ামেও ঢেলে নিব। আর এই আচারের কিন্তু মশলাটাই খুবই মজাদার, ভাতের সাথে বা গরম গরম খিচুড়ির সাথে মাখিয়ে খেতে এতটা দারুণ লাগে, আপনারা না খেলে একটু বুঝতে পারবেন না কিন্তু। তাহলে অবশ্যই আচারটা বাসায় বানিয়ে খাবেন ও আমাকে জানাবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।